हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। प्लीज सब्सक्राइब माय चैनल। विश्वभारती सेंट्रल यूनिवर्सिटी एकेडमिक कैलेंडर बेर हुए चिलो 2021 एर फेब्रुअरी मासे। से फेब्रुअरी मासे ही अमी एकेडमिक कैलेंडर एर वीडियो कोरे चिलाम। सेटा हिंदी ते करा हुए चिलो। जोधी क्यों हिंदी ते देखते चान তাহলে সেই পুরনো একাডেমিক ক্যালেন্ডারের ভিডিওটা আপনারা দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে সেটার লিংক দেওয়া থাকবে। একাডেমিক ক্যালেন্ডার 2021 অ্যাডমিশন প্রোগ্রাম অ্যানাউন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ইউজি পাবলিক পিজি অ্যান্ড আদার একাডেমিক প্রোগ্রামস শ্যাল বি on 1st August 2021 for the academic session 2021-22. Online application form fill up এর যে অ্যাপ্লিকেশন শুরু হবে আগস্ট মাসে শুরু হবে 2021 এর আগস্ট মাসে শুরু হবে। UG হচ্ছে undergraduate, PG হচ্ছে postgraduate। UG admission shall be scheduled from 1st September 2021 to 10th September 2021. Undergraduate-এর admission-এর কাজ form fill up তো শুরু হবে আগস্টে, কিন্তু admission-এর কাজটা শুরু হবে 1st September 2021 থেকে এবং চলবে 10th September 2021 পর্যন্ত। Admission process to BEd, BPed, MEd, MPed programs shall be completed as per NCTE schedule. BEd, BPed, MEd, MPed এগুলোর admission process form fill up হয়তো হয়ে যাবে, কিন্তু admission processটা NCTE schedule অনুসারে চলবে। মানে NCTE যে schedule দেবে সেই অনুসারেই admissionটা বিশ্বভারতী করবে। Admission test for PG, MPhil, PhD programs shall be completed in all respect between 1st September 2021 to 10th September 2021. PG, postgraduate, MPhil, PhD এদের admission test হবে 1st September 2021 থেকে 10th September 2021 এর মধ্যে। আর এর মধ্যে সবারই একটা মনে প্রশ্ন জাগছে যে আন্ডার গ্রাজুয়েটের কি পরীক্ষা হবে? না, আন্ডার গ্রাজুয়েটের কোনো পরীক্ষা হবে না। তাদের সিলেকশন হবে তাদের যে মার্কস পেয়েছে সেই মার্কসের মেরিট লিস্ট তৈরি হবে, সেই মেরিট লিস্ট অনুসারে তাদের অ্যাডমিশন হবে। অল admitted external students to submit their migration certificate within 30 days from the date of admission in this university. যারা ভর্তি হবে তাদের migration certificate 30 দিনের মধ্যে জমা দিতে হবে। এরপর চলে যাব commencement of classes, কখন থেকে ক্লাস শুরু হবে। event semester, এরা যারা পুরনো student তাদের জন্য, আর যারা নতুন ভর্তি হবে তারা হচ্ছে অড সেমিস্টার 2021-22। অড সেমিস্টারে নতুন স্টুডেন্টরা ক্লাস করবে। ইউজি আন্ডার গ্রাজুয়েট ফার্স্ট সেমিস্টার কবে থেকে ক্লাস শুরু হবে? 21st September 2021। ইউজি থার্ড, ফিফথ, সেভেন্থ সেমিস্টার ওদের ক্লাস শুরু হবে 1st September 2021। বিএড, বিপিএড, এমএড, MPed as per NCTE schedule. PG first semester ওদেরও ওই 21st September 2021 থেকেই ক্লাস শুরু হবে। এর সাথেও লেখা আছে PG third semester পুরনো স্টুডেন্ট তাদের 1st September 2021 থেকে শুরু হবে। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে আন্ডার গ্রাজুয়েটদের যারা নতুন ভর্তি হবে তাদের 21st September 2021 থেকে ক্লাস শুরু হবে, আবার পিজিতে যারা নতুন ভর্তি হবে তাদেরও
21 সেপ্টেম্বর 2021 থেকে ক্লাস শুরু হবে। এরপরে নিচে হলিডেজ লিস্ট দেয়া আছে। প্রথমে দেয়া আছে গেজেটেড হলিডেজ, সব দেয়া আছে, কেউ দেখতে পারেন ইচ্ছা করলে। তারপর লোকাল হলিডেজ, রেস্ট্রিক্টেড হলিডেজ। তারপর নিচে দেয়া আছে উইকলি অফ ডেজ। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদের সবারই জানা দরকার। দ্য ইউনিভার্সিটি শ্যাল ফলো সিক্স ডেজ ওয়ার্কিং ফর দ্য পিরিয়ড ফ্রম 1st জানুয়ারি 2021 টু 30th জুন 2021 অ্যান্ড দেয়ার আফটার 5 ডেজ ওয়ার্কিং ফ্রম 1st জুলাই 2021 টু 31st ডিসেম্বর 2021। আমাদের এই জুন মাসে 6 দিন অফিস চলবে। সেই অফিস 6 দিন চলার পর যখন জুলাই থেকে শুরু হবে তখন উইকলি অফ ডে 2 দিন হয়ে যাবে। ইন ভিউ অফ দ্য নোটিফিকেশন নম্বর ডেটেড 31st ডিসেম্বর 2019 ফর দ্য পিরিয়ড ফ্রম 1st জানুয়ারি 2021 টু 30th জুন 2021 সানডে শ্যাল বি দ্য উইকলি অফ ডে। জুনের 30 তারিখ পর্যন্ত শুধু রবিবার ছুটি থাকবে ফর অল টিচিং অ্যান্ড নন টিচিং ডিপার্টমেন্ট অফ বিশ্বভারতী এক্সেপ্ট পাঠভবন অ্যান্ড রবীন্দ্রভবন আর পাঠভবন বাদ দিয়ে। পাঠভবন অ্যান্ড রবীন্দ্রভবন শ্যাল অবজার্ভ ওয়েডনেস ডে অ্যাজ উইকলি অফ ডে। তারা বুধবার উইকলি অফ ডে করবে। ফর দিস পিরিয়ড ওয়ার্কিং আওয়ার অফ দ্য ইউনিভার্সিটি শ্যাল বি 9:30 AM টু 6 PM। ফর দ্য পিরিয়ড ফ্রম 1st জুলাই 2021 টু 31st ডিসেম্বর 2021 স্যাটারডে অ্যান্ড সানডে শ্যাল বি দ্য উইকলি অফ ডে। ফার্স্ট জুলাই থেকে 31st ডিসেম্বর পর্যন্ত 2 দিন সপ্তাহে ছুটি থাকবে, সেটা হচ্ছে স্যাটারডে শনিবার এবং রবিবার। ফর অল টিচিং অ্যান্ড নন টিচিং ডিপার্টমেন্ট অফ বিশ্বভারতী এক্সেপ্ট পাঠভবন অ্যান্ড রবীন্দ্রভবন। পাঠভবন শ্যাল অবজার্ভ উইকলি অফ ডেজ অন ওয়েডনেসডে অ্যান্ড সানডে। পাঠভবনে ছুটি থাকবে বুধবার এবং রবিবার। রবীন্দ্রভবন শ্যাল অবজার্ভ উইকলি অফ ডেজ অন ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে। রবীন্দ্রভবনে ছুটি থাকবে বুধবার এবং বৃহস্পতিবার। ফর দিস পিরিয়ড ওয়ার্কিং আওয়ার অফ দিস ইউনিভার্সিটি শ্যাল বি 9:30 AM টু 6 PM। এরপরে আমরা দেখব স্কুল সেকশন পাঠভবন অ্যান্ড শিক্ষা সত্র এক্সামিনেশন শিডিউল কখন থেকে ওদের পরীক্ষা হবে। প্রি ডিগ্রি এক্সামিনেশন 10+2 পরীক্ষা হবে 10th জুন 2021 টু 30th জুন 2021। 10 জুন থেকে 30 জুন প্রি ডিগ্রি পরীক্ষা হবে। স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন 10 ওদের পরীক্ষা হবে একই 10 জুন থেকে 30 জুন 2021 এর মধ্যে। তারপর রয়েছে ভ্যাকেশন, এটা হচ্ছে পাঠভবন আর শিক্ষা সত্রের ভ্যাকেশন, সামার ভ্যাকেশন 10/5 থেকে শুরু হয়েছে 9/6 পর্যন্ত চলবে। পূজা ভ্যাকেশন হবে 11 অক্টোবর 2021 থেকে 6 নভেম্বর 2021 পর্যন্ত। আর উইন্টার ভ্যাকেশন হবে 27 ডিসেম্বর 2021 থেকে 2 জানুয়ারি 2022 পর্যন্ত। পূজা হলিডেজ ফর অল, সবারই জন্য যে পূজা হলিডেজ থাকবে সেটা থাকবে 11/10/2021 থেকে 20 অক্টোবর 2021, মানে এটা পুরো 10 দিন। এই 10 দিন ইউনিভার্সিটি পুরো বন্ধ থাকবে পূজা হলিডেজের জন্য। এবারে দেখতে পাচ্ছি ভ্যাকেশন ফর ফ্যাকাল্টি,
এটাতে হচ্ছে আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এমফিল পিএইচডি এদের যে ছুটি থাকে তাদের প্রথমে সামার ভ্যাকেশন 20 মে 2021 টু 30 জুন 2021, অটাম রিসেস পূজা ভ্যাকেশন 21 অক্টোবর 2021 টু 29 অক্টোবর 2021 পর্যন্ত, উইন্টার ভ্যাকেশন 27 ডিসেম্বর 2021 টু 31 ডিসেম্বর 2021 পর্যন্ত। এই গেল ভ্যাকেশন। এরপর আছে ফাংশনস ফেস্টিভ্যালস অ্যান্ড ইভেন্টস, এগুলো সব আছে, সব আছে। এই একাডেমিক ক্যালেন্ডারটা বেরিয়েছিল 13 ফেব্রুয়ারি 2021, নোটিফাইড বাই দ্য রেজিস্টার বিশ্বভারতী। এখানে একাডেমিক ক্যালেন্ডার 2021 থেকে আমরা বুঝতে পারলাম যে বিশ্বভারতীর অনলাইন যে অ্যাপ্লিকেশন অ্যাডমিশনের জন্য সেটা শুরু হবে আগস্ট মাস থেকে, 2021-এর আগস্ট মাস থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং তারপর থেকে অ্যাডমিশন প্রক্রিয়া চলতে থাকবে। বিভিন্ন ভবনের এবং বিভিন্ন ডিপার্টমেন্টের কত সিট ক্যাপাসিটি আছে, কোন সাবজেক্টে কত সিট, সব কিছু জানার জন্যে আমার অনেক ভিডিও তৈরি করা আছে। সেই ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।